আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে অ্যাপ মাই থেকে যে পেমেন্টটা পেয়েছিলাম সেটা কিভাবে আমরা ভয়েসে পেমেন্টটা পেয়েছি, এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভয়েস থেকে সরাসরি আমি কীভাবে বিকাশে টাকাটা নিচ্ছি। তো এই ভিডিওটা পুরো প্রসিডিউরটা আমাদের এখানে লাইভ থাকবে, এবং টাকাটা আমি যে উইথড্র করে বিকাশে নিচ্ছি এটাও আমি সরাসরি লাইভ আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, এবং যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং অবশ্যই বেল আইকনের দিকে প্রেস করে দেবেন। তাহলে আমরা এখানে আমার ভয়েস অ্যাকাউন্টটাকে লগ ইন করছি, আইডেন্টিটি ভেরিফাই আছে, এবং এখানে দেখা যাচ্ছে $93 আমার এখানে আছে। তো $93 যেখানে আছে এই জায়গাটাতে আমি জাস্ট প্রেস করব, এবং প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে কনভার্ট, অ্যাড এবং সেন্ড। হ্যাঁ, তো এখানে দুইটা অপশন আছে। তো আমরা যদি এখানে সেন্ডে চাপ দিই, সেন্ডে চাপ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন, আপনি কি আপনার এতে পাঠাবেন নাকি ব্যাঙ্কে পাঠাবেন নাকি কোন জায়গায় পাঠাবেন, রাউটিং নাম্বার এটা চাচ্ছে। তো এখানে আমি জাস্ট যদি ইউর ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস, এটা হচ্ছে ইউএসডি, সো এখানে হচ্ছে রিসিপ্ট আছে, এটা হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাড করতে পারবেন, এটা এখানে দেওয়া আছে। তো জাস্ট যদি আমরা এখানে প্রেস করি, এখানে ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস চলে আসছে। তো আগে থেকে এফ মাইনের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি এখানে চেঞ্জ করা হয়েছে, এটা হচ্ছে ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস। আমরা যদি আউটসাইড অফ ইউএস এখানে চাপ দিই, রাউটিং নাম্বার এই নাম্বার সব চলে আসছে, এটা হচ্ছে আমার ডিটেলস। রিকোয়েস্ট ফর পেমেন্ট, রিসিভ ইউর স্যালারি পেনশন সব কিছু এখানে দেওয়া আছে ইনসাইড অফ ইউএসএ। তো আমরা এখান থেকে জাস্ট আরেকটু কাজ করব, আমাদের যে পেমেন্টটা আছে এখানে আমরা হোমে চাপ দেওয়ার পরে, সরি আমি আবার ব্যাক চলে আসলাম, আমাদের চলে যেতে হবে স্যান্ডে। আমি এখানে কিছু নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমার ব্যক্তিগত প্রাইভেসি কিছু হাইড রাখবো। আচ্ছা, আমরা এখানে নেটওয়ার্কে একটু প্রবলেমের জন্য আটকে গিয়েছিলাম। এখন হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আপনি এই আমাদের $93 যে ইউএসডিটা আছে এটাকে আমরা সরাসরি বিকাশে নিব, সেই জন্য স্যান্ড মানি যে অপশনটা আছে এই স্যান্ড মানি অপশনটাতে ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে $93 ইজ অ্যাভেলেবল স্যান্ড ফ্রম ইউর ব্যাঙ্ক, এটাতে আপনি দিতে পারেন। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল এখানে থাকবে, এবং $93 রেট হচ্ছে আপনার ব্যাঙ্কের জন্য ফি হচ্ছে $2। $93 আপনার দিবে হচ্ছে, এটা হচ্ছে $1000 এখানে শো করছে, আর সেম কারেন্সি এখানে দিলে অন্যরকমভাবে এটা শো করবে। সো আমি এখান থেকে আমার হচ্ছে এটা যেটা অ্যাভেলেবেল আছে এটাতে প্রেস দিলাম, $93 তারা দিবে হচ্ছে বাংলাদেশি টাকায় ৯,814 টাকা। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ প্রেস দিব, এবং কন্টিনিউ প্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসিপ্টে আসছে ভয়েস অ্যাকাউন্ট, এবং হচ্ছে যে আমার নাম আছে এগুলো আসছে, নাম্বার আছে এটা আসছে। সো আমি আমার এখানে নাম বা মোবাইল নাম্বার যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের অপশন যেটা আছে এটা চলে আসছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমার এখানে চলে আসছে, এই হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আর ইমেইল আর আমার নাম। আমি কিছু নিরাপত্তার সাথে আমার এটা হাইড রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে ইমেইল আর হচ্ছে নাম, দুইটা জিনিস এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন নেই, ডিরেক্ট আমরা এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড নামে যে অপশনটা আছে এখানে প্রেস দিব, কনফার্ম অ্যান্ড সেন্ড, এটাতে চাপ দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটাকে এখানে জাস্ট দিয়ে দিব, আমার পাসওয়ার্ডটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউর মানিস ওয়ান দ্য মোপ, দেখা যাচ্ছে 5 মিনিটের ভিতরে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে যে পেমেন্ট আছে, আমি মেসেজ অপশনে চলে যাব যে একটু অপেক্ষা করব। আর আমার অলরেডি এখানে আপনারা মোবাইলের যে স্ক্রিন ক্যাপচার আছে, মোবাইলের স্ক্রিন ক্যাপচারটা আমি রেকর্ড করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো আমরা এখানে মোবাইল স্ক্রিনে মেসেজের জন্য অপেক্ষা করছি, এবং এখানে দেখতে পারেন ট্র্যাক অর্ডার, ট্র্যাক ইউর অর্ডার, এখানে জাস্ট প্রেস দেবো। অর্ডারটাকে ট্র্যাক করলে আমরা দেখতে পারবো যে কতক্ষণ সময় ভিতরে প্রসেস বা প্রসিডিউরটা হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর মানি ইজ বিং প্রসিড, তারা 5 মিনিট সময় নেয় সর্বোচ্চ, আমরা এটা আগে দেখতে পেরেছি, এবং 11:04 যাবে আর কি। এখন হচ্ছে 10:11 বাজে, 11:04 বা 1 মিনিট বেশি নিতে পারে, ঠিক আছে। এটা আমরা এখন দেখতে পারবো, অলরেডি আমাদের মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইউর মানি ইজ বিং প্রসিড,
তো উই পেড আউট এই যে একটা লেখা চলে আসছে উই পেড আউট এবং দেখতে পাচ্ছেন বিকাশের রেমিটেন্স রিসিভ আমার মোবাইল স্ক্রিনটা যদি দেখেন রেমিটেন্স রিসিভ একটা মেসেজ চলে আসছে এবং এখানে লেখা আছে ট্রানজ্যাকশন সাকসেসফুলি সেন্ট এবং এখানে লেখা আছে উই পেড আউট তো এই যে দেখা যাচ্ছে বিকাশ রেমিটেন্স বাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঠিক আছে আমরা জাস্ট এখানে এটা প্রেস দিই এখন দেখতে পাচ্ছেন আমি উপরে হাইড রাখবো এবং নিচে সবার নিচে যেটা আছে আমাকে দেখেন এখানে তারা দিল কত টাকা ঠিক আছে ইউ রিসিভ রেমিটেন্স বাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টোটাল অ্যামাউন্ট আমাকে দিয়েছে তারা 9,000 10,060 টাকা দিয়েছে এবং গভর্নমেন্ট যে ইনসেন্টিভ গভর্নমেন্টের সরকারি যে বোনাসটা আছে 245 টাকা 37 পয়সা আমাকে দিয়েছে টোটাল হচ্ছে আমার 9,814 টাকা এবং গভর্নমেন্ট আমাকে বোনাস দিয়েছে কত 245 টাকা সেটা হচ্ছে রেমিটেন্স আসার কারণে 245 টাকা আমাকে বোনাস দিয়েছে তাই আমার অ্যাকাউন্টে টোটাল হচ্ছে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে এখন এটা আসছে আর কি টোটাল অ্যামাউন্ট আসছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে তাহলে আশা করি বিষয়টা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য সর্বোচ্চ আর্নিং টিপস ভিডিও আমরা নিয়ে আসছি এবং আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে স্টেপ বাই স্টেপ সব ভিডিও দেওয়া আছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আমরা দিয়েছি এবং এখানে কোনো লুকোচুরি নেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি যদি মনে করেন ভালো লেগেছে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে